Okay. A problem ta 1.322. What work should be done in order to squeeze all water from a horizontally located cylinder during the time T by means of a constant force acting on the piston? Achha? the volume of the water in the cylinder is equal to v the cross sectional area of the orifice is a with a being considerably less than the piston area this is the expression jeta amader ke ki bolche jano approximation ta nite hobe tar pore ki boleche

এই পিস্টনটার ডাইমেনশন বা মাছ সম্বন্ধে কোনো কথা বলা হয়নি আচ্ছা এই পিস্টনটার বা মাছ সম্বন্ধে যদি কোনো কথা না বলা হয় তাহলে আমরা ধরে নিতে পারি এই পিস্টনটা মাসলেস কি বললাম বলো এই পিস্টনটা মাসলেস এইবার এই প্রবলেমটা আমরা যদি একটু করার চেষ্টা করি দেখো এইখানতে থেকে এফ ফোর্স দেওয়া হচ্ছে বাইরে Атмосফেরিক প্রেসার পি নট আমি ধরলাম ভেতরের প্রেসার সেই মুহূর্তে পি ইন বাহিরে আমি যদি এই পিস্টনের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি এই দিক থেকে ফোর্স যাচ্ছে এবং এর মাস মাস অফ পিস্টন ইজ জিরো যদি মাস অফ পিস্টন জিরো হয় তাহলে ভেবে দেখো এফ প্লাস পি নট এ ইকুয়াল টু না এইটা হবে মাস অফ পিস্টন ইন্টু অ্যাক্সেলারেশন অফ পিস্টন মাস অফ পিস্টন যদি জিরো হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি এস প্লাস P not a equal to p in a এই অবধি কি তোমাদের কারোর কোন ডাউট আছে হ্যালো এই অবধি কি তোমাদের কোনো কোনো ডাউট আছে এবার আমি যে জিনিসটা কনক্লুড করছি দেখো এখানে কি বলেছে বলেছে যে হোয়াট ওয়ার্ক শুড বি ডান ইন অর্ডার টু মানে what work should be done in order to squeeze the all water from a horizontally located cylinder during the time t by means of a constant force ei je force ta amra dhorechi seta <único Liberty Overwatch> constant boloto atmospheric pressure eta constant na variable shunte pachhi na atmospheric pressure eta constant na variable

দুটো জায়গাতে দেখো দুটো জায়গাতে বার্নলিস ইকুয়েশন লাগাবো কোথায় কোথায় একটা হবে এই জায়গাটাতে আর একটা হবে এই জায়গাটাতে একটা ভেতরের পয়েন্টে একটা বাইরের পয়েন্টে এবার এই দিক থেকে যখন ওয়াটারটা যাচ্ছে তখন এইটা ধরো সেম স্ট্রিম লাইন দেখো এইটা সেম স্ট্রিম লাইন ওকে এবার যেটা বলতে চাইছি এই যে পি ইন প্রেসার ইনসাইড প্রেশার দেখো সব জায়গাতেই দেখো সব জায়গাতেই সেম ইনসাইড প্রেশারটা হ্যালো দেখো সব জায়গাতেই সেম ইনসাইট প্রেশারটা আচ্ছা সব জায়গাতেই যদি ইনসাইড প্রেশারটা সেম হয় তাহলে ভেবে দেখো এইখান থেকে যে সামনের দিকে যাচ্ছে সেটা ধরলামি দেখো সেটা ধরলাম আমি ভি ঠিক হ্যালো 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 দেখো সেটা ধরলাম আমি ভি ইনফ্যাক্ট এইটাকে আমি ভি ওয়ান ধরলাম এইটা কোন v1 ধরলাম বলতো যে vটা এই পিস্টনের মধ্যে মুভ করছে মানে যে ভেলোসিটিতে আর যখন এখান দিয়ে বাইরে বেরিয়ে আসছে সেই vটাকে ধরলাম স্মল v এই vটাকে ধরলাম স্মল v আচ্ছা এবার দেখি তো প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি

এস বিং পিস্টন এরিয়া তাহলে আমি যদি এরিয়াটাকে এ বলি আর এইখানকারকে এস বলি তাহলে আমাদের এখানে অলরেডি বলে দিয়েছে ক্যাপিটাল এ ভেরি ভেরি গ্রেটার দেন স্মল এ কি বললাম ক্যাপিটাল এ ইজ ভেরি ভেরি গ্রেটার দেন স্মল এ যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা সেখানে বলতে পারি v1 ভেরি ভেরি লেস দ্যান স্মল v এটা কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমি লিখছি এটা কন্টিনিউটি ইকুয়েশন থেকে লিখছি যদি কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমি এটা লিখি তার মানে এইখানে v1 যেটা অলমোস্ট জিরো दट v1 জেটা চেষ্টা অলমোস্ট জিরো এবার আমি কি করছি দেখো এবারে আমি আরেকটা জিনিস কনক্লুড করার চেষ্টা করছি আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টে বার্নোলিজ লাগাচ্ছি দেখো এই দুটো পয়েন্টে আমি বার্নোলিজ লাগাচ্ছি কিভাবে এই দুটো পয়েন্টে বার্নোলিজ লাগাচ্ছি দেখো এই পয়েন্টে যদি আমি বার্নোলিজ লাগাই তাহলে লিখি পি ইন এবং দুটো যেহেতু সেম হাইটে আছে তাহলে আমাদের এইচ এর আর কোনো গল্প নেই এইচ এর গল্প কেটে গেল প্লাস হাফ রো বি ওয়ান ইকুয়াল টু আউটসাইডে পি নট প্লাস হাফ রো ভি স্কোয়ার এবার আমি একটু আগেই বললাম ভি ওয়ান ইজ অলমোস্ট ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমার ভি ওয়ান যদি অলমোস্ট ইকুয়াল টু জিরো হয় তাহলে এখান থেকে দেখো কি আসছে এখান থেকে আসছে এখান থেকে আসছে পি ইন ইকুয়াল টু পি নট প্লাস বন্ধুগণ বোঝা যাচ্ছে বন্ধুগণ এবার তোমরা আমাকে একটা কথা বলতে পারবে পি ইন অলরেডি কনসিডার করেছি কনস্ট্যান্ট পি নট অ্যাটমসফিয়ারিক প্রেশার কনস্ট্যান্ট রো কনস্ট্যান্ট তাহলে বলো তো ভি কি হবে এই ভি বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক 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 ওকে ওকে নো ইস্যু নো ইস্যু আমি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো ওকে হ্যালো 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 বি ইকুয়াল টু কনস্ট্যান্ট বি ইকুয়াল টু কনস্ট্যান্ট ঠিক দেখো 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 বি ইকুয়াল টু কনস্ট্যান্ট ঠিক এই তোমরা বুঝতে পারলে এখান থেকে আমি কি conclude করলাম b equal to constant করলাম বন্ধুগণ দেখো 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 এখান থেকে কি conclude করলাম b constant যে velocity তে v টা বেরোচ্ছে সেইটা constant হ্যালো হ্যালো আচ্ছা এবার চলে আসছি এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে কি দিয়ে দিয়েছে আহ দেখো what work should be done in order to squeeze all the water from a horizontally located cylinder during a time interval t by means of a constant force এবার দেখো আমি যদি small v আর s কে multiply করি velocity আর orifice এর যে area সেটাকে যদি multiply করি বলতে পারবে সেটা কি হয় এইটা হয়ত আমাকে এখানে কি বলেছে টোটাল ভলিউম কত ছিল জলের কত ছিল ক্যাপিটাল ভি সেটা কত টাইমে বাইরে বেরিয়েছে কি টাইমে বাইরে বেরিয়েছে তার মানে এইখানে এইখানে আমরা অলরেডি কনসিডার করেছি ভি কনস্ট্যান্ট এস তো কনস্ট্যান্ট তার মানে এই দুটো কনস্ট্যান্ট এই দুটো যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভলিউম ফ্লো রেটটা কনস্ট্যান্ট এবার দেখো এই ভলিউম ফ্লো এই ভলিউম ফ্লো রেটটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো এই ভলিউম ফ্লো রেটটাই হচ্ছে ক্যাপিটাল ভি বাই টি না দেখো এই ভলিউম ফ্লো রেটটাই হচ্ছে ক্যাপিটাল ভি বাই টি না তাহলে এখান থেকে দেখো তো আমি এইটা লিখতে পারি স্মল ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি বাই এস টি ক্যাপিটাল ভি বাই এস টি বন্ধুগণ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ হ্যালো বলো বন্ধুগণ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছ আমি শুনতে পাচ্ছি না

স্মল এম masses এর একটা ওয়াটার পোরশন ধরলাম সে V ভেলোসিটিতে বের হচ্ছে তারপরে আবার স্মল এম masses এর একটা ওয়াটার ধরলাম সেটা V ভেলোসিটিতে বের হচ্ছে তাহলে এই করে করে ছোট ছোট আমি যদি টোটাল মাসটাকে ছোট ছোট masse কনসিডার করি নি সেই মাসগুলো V ভেলোসিটিতে বের হচ্ছে হ্যালো বলো সেই ভেলোসিটি বিষয়

ছোট্ট ডেলটা এম মাস কনসিডার করি বলতো সেই ডেল্টা এম মাসের সেই কত চেঞ্জ হবে আরে বাবা ফাইনালি ভি আর ইনিশিয়ালি জিরো না বলো ফাইনালি ভি না তাহলে বলতো এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমি লিখতে পারি হাফ ডেল্টা এম ভি স্কোয়ার প্লাস হাফ ডেলটা এম ভি স্কোয়ার রকম করে যেতে থাকবে এইটা হচ্ছে ফাইনাল দেখো তো বুঝতে পারছো কিনা এবার আমি যদি এইগুলোকে অ্যাড করি তার মানে ডেলটা এম ডেলটা এম এইগুলোকে অ্যাড করতে হবে এই ডেলটা এম কে অ্যাড করলেই তো আমি টোটাল

কে ওয়ার্কডানটা করছে বলতে পারবে কে ওয়ার্কডানটা করছে কি বলেছে व्हाट ওয়ার্ক শুড বি ডান তার মানে এই এফটা সেই ওয়ার্কডানটা করছে দেখো এই এফটা সেই ওয়ার্কডানটা করছে হ্যালো আমি কি বোঝাতে পারছি দেখো এফটা সেই ওয়ার্কডানটা করছে ঠিক এফটা যদি সেই ওয়ার্কডানটা করে তাহলে বল তো এইখানে আমি লিখব

Work done total. To squeeze out all the water. To squeeze out all the water.